হ্যালো বন্ধুরা, কথা অনুযায়ী আমরা আবার হাজির টিউটোপিয়ার ইকোনমিক্সের আড্ডাতে। ধরো অনেক দিন লকডাউনে বাড়িতে বন্দি থাকার পর আজ আবার সব কিছু স্বাভাবিক হয়েছে। রাস্তার মোড়ের ফুচকাওয়ালা ঠিক সন্ধে নামার মুখে ঝাঁকা নিয়ে হাজির। এখন তুমি কি এক দৌড়ে সেখানে গিয়ে খাবার জন্য দাঁড়িয়ে পড়বে? জিভে জল আসছে শুনেই যতই তোমার লোভ হোক, তুমি ফুচকা খাবে কি না তা কিন্তু নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। যেমন, প্রথমত তোমার ফুচকা খাওয়ার ইচ্ছে ফুচকার দামের উপরে নির্ভর করবে। দেখা গেছে কোনো ক্রেতা কোনো জিনিস কতটা কিনবেন তা প্রত্যক্ষভাবে সেই জিনিসের দামের উপর নির্ভর করে। দ্বিতীয়ত, ফুচকা কেনার মতো পয়সা তোমার কাছে আছে কি না, অর্থাৎ তোমার বা তোমার পরিবারের আয়ের পরিমাণ কেমন, কারণ আয় তোমার কেনবার ক্ষমতা নির্ধারণ করে। আয় বেশি হলে তুমি বেশি কিনতে পারো, নয়তো তোমার ইচ্ছে থাকলেও তুমি সামলে চলো। তৃতীয়ত, ফুচকা খাওয়া বিষয়টা কতটা তোমার পছন্দ তার উপর। এমন হতেই পারে তোমার বোনের যতটা ভালো লাগে ফুচকা খেতে তোমার ঠিক ততটা লাগে না, বা আগের বছর তোমার ফুচকা খেতে যতটা ভালো লাগতো এখন আর ততটা লাগে না। ক্রেতার রুচি ও পছন্দ পরিবর্তন হলে দ্রব্যের চাহিদারও পরিবর্তন। চতুর্থত, আবার অনেক সময় অন্য কোনো জিনিসের দামের উপরেও তোমার চাহিদা নির্ভর করবে। যেমন, তুমি চা খেতে গিয়ে যদি দেখো কফির দাম কমে গেছে, তুমি হয়তো চা না খেয়ে কফি খেতে পারো, কারণ কফি চায়ের পরিবর্তে ব্যবহার হয়, অর্থাৎ কফি হলো চায়ের পরিবর্ত দ্রব্য। আবার দেখো, মোটর গাড়ির দাম বেড়ে গেলে মোটর গাড়ির চাহিদা কমবে, ফলে পেট্রোলের চাহিদাও কমে যেতে পারে, কারণ মোটর গাড়ি চালাতে পেট্রোল লাগে, অর্থাৎ পেট্রোল হলো মোটর গাড়ির সহযোগী দ্রব্য। অনেক সময় বন্ধুকে দামি মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে তোমারও তা কিনবার ইচ্ছে হতে পারে। আবার যারা সোনার গয়না পছন্দ করেন তারা সোনার দাম বেড়ে যাবে এই আশঙ্কায় অনেক সময় তড়িঘড়ি সোনার গয়না কিনে ফেলে। তাহলে আমরা তোমার ব্যক্তিগত চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে এবার সাজিয়ে বলি। আমরা দেখলাম চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো হলো, এক, দ্রব্যের বা জিনিসের দাম, দুই, ক্রেতার বা তার পরিবারের আয়, তিন, ক্রেতার রুচি ও পছন্দ, চার, সংশ্লিষ্ট দ্রব্য, মানে তুমি যে জিনিসটি কিনতে চাইছো তার সাথে জড়িত অন্যান্য জিনিসের দাম, পাঁচ, প্রদর্শন প্রভাব, মানে অন্যকে দেখে কিছু ভোগ করার ইচ্ছে, ছয়, ভবিষ্যৎ দাম প্রত্যাশা, এসব। আবার কোনো একটি অঞ্চলের সমস্ত ব্যক্তির ব্যক্তিগত চাহিদা মিলিয়ে পাওয়া যায় বাজার চাহিদা। তা কিন্তু নির্ভর করে বাজারে ক্রেতার সংখ্যা, সমাজে আয়ের বণ্টন, জনসংখ্যার বণ্টন, বিজ্ঞাপন ব্যয়ের মতো অনেক বিষয়ের উপর। আজ আর গল্প বাড়াবো না, পরের পর্বে আবার দেখা হবে চাহিদার আলোচনা এগিয়ে নিতে। আজ তবে আসি, ভালো থেকো। মনে রেখো, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ভর করে ওই দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি ও পছন্দ, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, দাম প্রত্যাশা ইত্যাদি বিষয়ের উপর।